হ্যালো বন্ধুরা, প্রত্যেকটা দিনের গুরুত্ব বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম, একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার। আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর, বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমি পাবেই। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়, প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। তুমি কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। আমরা যখন কথা বলি, তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয়, এটিই সবচেয়ে বড় ভুল, এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না। ঠিক সেইভাবেই খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না, বরং বেড়ে যায়। শান্তি মনের ভেতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে, ততই উপভোগ করতে পারবে জীবনকে। তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেয়া হবে না, বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে। চলে যাওয়ার সময় কখনোই ফিরে আসবে না। আমরা অনেক সময় এটা ভাবি যে আজ যেই কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে যাবে, কিন্তু বাস্তবে যেই সময় একবার চলে যাই সেটা আর কোনোদিনই আসবে না। সুখের কোনো উপায় নেই, সুখীতে থাকাই হচ্ছে এর একমাত্র উপায়। রেগে যাওয়া, কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে রাখার মতোই সমান হয়ে থাকে। এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেই সব থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার করছো, ততক্ষণ অবধি সেসবের কোনো মূল্য নেই। রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো হচ্ছে মৌনতা, যেটা জীবনে শান্তি নিয়ে আসে। কোনো খারাপ জিনিস কোনো খারাপ চিন্তা থেকেই আসে। একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়ে থাকে। অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। বাস্তব জীবনের সবচেয়ে বড় বিফলতা হলো আমাদের অসত্যবাদী হয়ে থাকা। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখে ঈর্ষাও করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা, বরং বুদ্ধি ও সদ্ভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করা। তুমি কতটা ভালোবাসা দিলে, কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে, এই সব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণাই নেই। তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো, তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। যা তুমি চিন্তা করবে তাই তুমি হবে। প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্য হলো গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবে, একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয়। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনের ইতিবাচক প্রভাব ফেলে। বন্ধুরা, বাংলা ভাষায় মোটিভেশনাল এবং ইন্সপিরেশনাল ভিডিও পেতে বেঙ্গলি সলিউশন অফ লাইফ এখনই সাবস্ক্রাইব করে রাখুন।